আজকে আমি দেখাবো যারা ছোট খামারি তারা অল্প টাকার মধ্যে একটি ইনকিউবেটর তৈরি করতে পারে কি কি পার্টস দিয়ে, আচ্ছা সেই মেশিনটি দেখাবো এবং কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এখানে আপনার 40টা ডিম থেকে শুরু করে 10,000 ডিম পর্যন্ত ফুটাতে পারবে, এরকম মেশিন পাওয়া যাবে। এই পার্টস দিয়ে সে হাঁস বলেন, মুরগি বলেন, কোয়েল, টার্কি এবং কবুতর, পাখি সকল ডিম ফুটানো। এটা কেউ কোয়েল দিতে চাইলে 200, 100, 150 কোয়েল দিতে পারবে মাত্র 1300 টাকায়। এই মেশিন ওয়ারেন্টি আছে এটার? এটা আমরা মেশিন ওয়ারেন্টি দিচ্ছি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 3 মাসের ভিতর কোনো পার্টসের সমস্যা হলে আমরা নতুন পার্টস দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি আব্দুল্লাহ ইনকিউবেটরে, আর আমাদের সাথে আছে রুবেল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রুবেল ভাই, এগুলা দিয়ে কি করে আগে সেটা বলেন। এগুলো দিয়ে আপনার ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে। আচ্ছা, ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে, কত পিস পর্যন্ত ফুটানো যায় সর্বোচ্চ? আমাদের এখানে আপনার 40টা ডিম থেকে শুরু করে 10,000 ডিম পর্যন্ত ফুটাতে পারবে, এরকম মেশিন পাওয়া যাবে। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে হামেশালি রোড, পাকুড়িয়া, তুরাগুত্তারা, ঢাকা। এগুলো কি ঢাকার বাইরে থেকেও নিতে পারবে? জি। আচ্ছা, তাহলে কোনটা দিয়ে শুরু করবেন? আমি মাত্র 1500 টাকা একটা ইনকিউবেটর আছে। 1500 টাকার মধ্যে? আচ্ছা, এটা সর্বনিম্ন? জি। ঠিক আছে, কি কি থাকবে এটার মধ্যে? এটার মধ্যে থাকবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল, ওকে, এবং হিউমিডিটি মিটার। আচ্ছা, এবং পাওয়ার সাপ্লাই চার্জার থাকবে। জি। এবং কারেন্টে চালানোর জন্য এটা লাইন করা থাকবে। আচ্ছা, এবং আমরা যদি বক্সটার দিকে বলি, এটা হচ্ছে প্লাস্টিকের একটা বেঙ্গলের বক্স, খুবই মজবুত এবং দীর্ঘ সময় তাপ ধরে রাখার জন্য আমরা মেশিনটাতে ফোম ব্যবহার করি, পি ফোম বলা হয়। পি ফোম এটা? জি। আচ্ছা, অনেক সময় মেশিনটা যদি কারেন্ট চলে যাওয়ার পরে 2-3 ঘন্টা তাপ ধরে রাখতে পারবে এই মেশিনটাতে। জি। মানে কারেন্ট যাওয়ার পরে বন্ধ থাকলেও সমস্যা নাই। আচ্ছা, জি। আর এই মেশিনটা ব্যবহার করার জন্য আমরা দিব একটা ইউজার ম্যানুয়াল আব্দুল্লাহ ইনকিউবেটরের। আচ্ছা, ইউজার ম্যানুয়াল থাকবে, সব নিয়মানু থাকবে। জি। এবং বাচ্চা ফোটার পর আপনার বুডিং সিস্টেম কিভাবে করবেন সেটাও লেখা থাকে এখানে। কতগুলা ডিম ফুটবে এটাতে? এটাতে মাত্র 40টা ডিম দিতে পারবে। 40টা? জি। কয়দিন সময় লাগবে? এটা 21 দিন লাগে মুরগির ডিম ফুটতে, হাঁসের ডিম 28 দিন লাগে। আচ্ছা, হাঁসের ডিম 28 দিন। আচ্ছা, আর এই মেশিনটাতে কোয়েলের ডিম দিতে পারবে আপনার 100-150 পিস, কোয়েলের ডিম ফুটে থাকে আপনার 18 দিনে। হাতের মাধ্যমে কি উল্টায় দিতে হবে? জি, এই মেশিনটাতে শুধু ডিমটাকে প্রতিদিন 2-3 বার ঘুরাই দিতে হয়। মুরগি হলে আপনার 18 দিন ঘুরাতে হয়, হাঁস 25 দিন, কোয়েল হলে 15 দিন ঘুরাতে। এগুলো কারা বেশি নেয় মূলত? এগুলো যারা খামারি থাকে, যাদের হাঁস মুরগি আছে তারাই নিয়ে থাকে। তারাই নেই আর বাসার জন্য পার্সোনালি? হ্যাঁ, পার্সোনালি যাদের 2-3টা মুরগি আছে তারাও নিয়ে বাচ্চা ফোটাতে পারে। ঠিক আছে, এরপর কোনটা দেখবো আমরা? এরপরে আমাদের কাছে আর একটা মেশিন আছে, যেটা হচ্ছে এসিডিসি, যারা ব্যাটারিতেও চালাতে চায় এবং সোলার আছে তার, সোলারেও চালাতে পারবে কারেন্ট যাওয়ার পরে। সেটা কোনটা? তারা চাইলে এই মেশিনটা নিতে পারে। এটা এসিডিসি? জি। কারেন্টেও চলবে, ব্যাটারিতেও চলবে? জি, এটা হচ্ছে ব্যাটারিতেও চলে, কারেন্টেও চলে। জি। এবং এখানে হচ্ছে আপনার মিটার থাকবে, মিটার তাপমাত্রা কন্ট্রোলার। আচ্ছা, এবং এটা সোলার বা ব্যাটারিতে চালানোর মিটার। জি, এটা থাকবে সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল। আচ্ছা, বক্সটা কি থাকবে? আমরা প্লাস্টিক বক্স না? জি, সেম সিস্টেম, সেম সিস্টেম রয়েছে। এখানে ফ্যান আছে, কুলিং ফ্যান আছে, লাইট আছে, এটা হচ্ছে বাল্ব। এটা কি? এটা এসি লাইট ব্যবহার করবে। এই পাশে আরেকটা কুলিং ফ্যান? জি, দুইটা কুলিং ফ্যান থাকবে। দুইটা কুলিং ফ্যান। কয়টা ডিম ফুটানো যাবে? এটাও 40টা ডিম দিতে। 40টা, সেম ওইটার মতোই। প্রাইসটা কত? এটা পাচ্ছে মাত্র 2000 টাকায়। 2000? জি। এই কন্ট্রোলারটা দিয়ে যদি কেউ নেয় W3001 মডেলের কন্ট্রোলার দিয়ে নিলে 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা, কন্ট্রোলার কি চেঞ্জ করেও নেওয়া যাবে? এছাড়া আর একটু যদি ভালো মানের কন্ট্রোলার কেউ চায় তাহলে এই মেশিনটা নিতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর একটু ভালো মানের কন্ট্রোলার STC 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে কেউ নিলে, জি জি, সেম কোয়ালিটি, সবকিছুই ভিন্ন আকারে থাকবে, একদম সবকিছু সেম, তো শুধুমাত্র এই কন্ট্রোলারটা পরিবর্তন চেঞ্জ হবে। কন্ট্রোলারের কাজটা কি মূলত? এটা হচ্ছে কন্ট্রোলারের কাজ হচ্ছে সঠিক তাপমাত্রা আপনার যতটুকু দরকার, তারপরে লাইট অফ হবে, আবার কমে আসলে অন হবে, অন হবে। জি। এটা প্রাইসটা কত? এটা আপনার আসবে 2500 টাকা। 2500 টাকা? আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোন মডেলটা দেখবো? এর থেকে বড় যারা চাচ্ছে, জি, তারা চাইলে আমাদের কাছ থেকে প্লাস্টিক বক্সের আর একটা সাইজ হয়, 60 ডিমের আর 100 ডিমের, দুইটা সাইজ হয়। তো আমি যদি দেখাই আপনাদের, এখানে আমি 100 ডিমেরটা দেখাই। এটা 100 ডিমের একটা মেশিন, বিশাল সাইজ কিন্তু। এটা 100 ডিমের একটা মেশিন, এটা আমরা ভালো মানের কন্ট্রোলার দিয়ে সব সময় করে থাকি। কেউ চাইলে এই এই কন্ট্রোলার বাদও নিতে পারবে। তো এই কন্ট্রোলারটা দিয়ে যদি কেউ নেয় এই বড় 100 ডিমের মেশিনটা, আচ্ছা মেশিনটা খুলে দেখেন। এটা আমি খুলে দেখাই, ভিতরে ফোম লাগানো আছে, লাইট লাগানো আছে, ফ্যান, ঠিক আছে, সবকিছু আমরা দিয়ে দিব, ইউজার ম্যানুয়াল, লাইট, একটা পানির বাটি, সবকিছু দিয়ে দিব।
আচ্ছা, এটার প্যাকেজের প্রাইসটা কত? এই 100 ডিমের মেশিনটা যদি কেউ নেয় এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে তাহলে 3500 টাকা পড়বে, 3500 টাকা, 3500। আর যদি 3000 এক কন্ট্রোলার দিয়ে নেয়, আচ্ছা, তাহলে আপনার আসবে 3000 টাকা। 3000 টাকা, মানে ওই যে আগে যে কন্ট্রোলার দেখলাম সেটা দিয়ে? হ্যাঁ, ঠিক আছে। এর 100 থেকে একটু ছোট পাওয়া যায়, সেটা হচ্ছে 60 ডিমের, 60 ডিমের, এই সেম কোয়ালিটি। 60 ডিমেরটা যদি কেউ এসটিসি 1000 কন্ট্রোলার দিয়ে নেয় তাহলে আপনার পাবে 3000 টাকা। আর যদি শুধু আপনার 3001 কন্ট্রোলার দিয়ে নেয়, যেমন এই যে আমি একটু বুঝাই দিই ভালো করে, যদি 60 ডিমের মেশিনটা এই কন্ট্রোলার দিয়ে নেয়, আচ্ছা, তাহলে আপনার আসবে 2500 টাকা, 2500 টাকা। আর বড় যে কন্ট্রোলার এটা 3000, কন্ট্রোলারটা দিয়ে 60 ডিমেরটা নেয় তাহলে আসবে আপনার 3000 টাকা, 3000 টাকা। আর সেম এই এই কন্ট্রোলার দিয়ে যদি কেউ 100 ডিমেরটা নেয়, আচ্ছা, তাহলে আসবে 3000 টাকা। আর যদি এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে 100 ডিমেরটা নেয় তাহলে আসবে আপনার 3500 টাকা। ওকে রুবেল ভাই, নেক্সট কোনটা দেখবো আমরা? এখন আমি যেটা দেখাবো, যারা আরো কমের মধ্যে চাচ্ছে, যারা অল্প টাকায়, এবং ককশিট বডি বক্স দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ককশিটের মানে ফোম বলে, ঠিক আছে, অনেকে চিনে, মাছের দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এই বক্সটা হচ্ছে আমরা ট্যাপ দিয়ে ভালো দীর্ঘদিন যেন রাখতে পারি, ট্যাপ দিয়ে আছে। আচ্ছা, এবং এই মেশিনটাতে কন্ট্রোলার ব্যবহার করি, 3001 তাপমাত্রা কন্ট্রোল করবে, আর্দ্রতা মিটার থাকবে, এবং পাওয়ার সাপ্লাই থাকবে, এবং এই মেশিনটি চালাতে পারবে শুধু কারেন্টে। এখানে ছিদ্র দিছেন, এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার অক্সিজেনের জন্য, অক্সিজেন। এগুলো সব মেশিনেই করা থাকে, ভিতরে অক্সিজেন যাতায়াত। আচ্ছা, আপনাদের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে, এই যে নাম্বার, অ্যাড্রেস, ওনাদের ওয়েবসাইট লিংক, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু দেওয়া থাকবে। আব্দুল্লাহ ইনকিউবেটর এন্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, ঠিক আছে। আর এটা এটা কি মূলত? এটা হচ্ছে কারেন্টে চালাতে পারবে। জি, আর এই মেশিনটা কেউ চাইলে আইপিএস ও চালাতে পারে। আর এই মেশিনটা একটা সুবিধা হচ্ছে, ককশিটের কারণে মেশিনটা কারেন্ট যাওয়ার পরেও সে 3-4 ঘন্টা বন্ধ রাখতে পারে, কারণ ককশিটের। তো আমি দেখাই ভিতরে, যদি একটু দেখাই, এটা ভিতরে আপনার 50টা ডিম দিতে পারবে, 50টা ডিম দিতে পারবে, এবং আর্দ্রতার জন্য বাটি দেওয়া থাকবে। আপনি কি ডিম দিয়ে রাখছেন নাকি? এগুলো ফলস ডিম, আপনাদের দেখানোর জন্য, জাস্ট বোঝানোর সুবিধা। এই এই ডিমগুলোই কি করতে হয়, আপনার প্রত্যেকটা ডিমে 1 নম্বর 2 নম্বর দাগ দিয়ে প্রতিদিন আপনার 2-3 বার ডিমটাকে ঘুরাই দিতে হয় এই নিচে। ঠিক আছে, আমি যেভাবে ডিম রাখছি এভাবে শুধু ডিমটা ঘুরাই দিতে, ঘুরা দিলেই হয়, আর সব কাজগুলো অটো থাকে। আচ্ছা, এখানে কুলিং ফ্যান আছে, এই পাশে কি আছে? এখানে হচ্ছে আপনার লাইট ব্যবহার করবে, যে এসি 40 ওয়াট বা 60 ওয়াটের লাইট ব্যবহার, যে যেরকম লাইট ইউজ করতে পারে 40 আর 60 ব্যবহার করতে হয়। আচ্ছা, ঠিক আছে। এটা বিদ্যুৎ বিল খুব কম, আপনার 50-60 টাকা বিদ্যুৎ বিল আসে এক মাস চালালে, মাত্র 50-60 টাকা, 50-60 টাকা বিল। ঠিক আছে, কারণ ককশিটের বক্স। এটা প্রাইসটা কেমন? এটা আমাদের কাছ থেকে 50 ডিমের হাঁস মুরগির যেটা, এটা নিলে আপনার 1300 টাকা, মাত্র 1300 টাকার মধ্যে। এটা কেউ কোয়েল দিতে চাইলে 200-100-150 কোয়েল দিতে পারবে, মাত্র 1300 টাকায় এই মেশিন। ওয়ারেন্টি আছে এটার? এটা আমরা মেশিন ওয়ারেন্টি দিচ্ছি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 3 মাসের ভিতর কোনো পার্টসের সমস্যা হলে আমরা নতুন পার্টস দিব। আচ্ছা, ঠিক আছে। এরপর কোনটা দেখব? এরপরে আমি যদি দেখা, যারা আর একটু বড় চাচ্ছে, জি, কারেন্টে চালাবে, যাদের আইপিএস আছে বা ইনভার্টার দিয়ে চালাতে পারে, একদম সেম এটার মতনই। এটা হচ্ছে 70-80টা দিন দেওয়া যায়। এই মেশিনটি পাবে আমাদের কাছ থেকে মাত্র 1500 টাকা, 1500 টাকার মধ্যে। সেম টু সেম সব কিছু আছে, কন্ট্রোলার আছে, এখানে পাওয়ার সাপ্লাই অপশন রয়েছে, এই পাশে অক্সিজেন, এই পাশে আপনি মিটারটা পাচ্ছেন, সকল কিছু সেম থাকবে, আর ওনাদের লোগো ব্যানার সব কিছুই দেওয়া থাকবে। আচ্ছা, এগুলা ঢাকার বাইরে কিভাবে নিতে পারে? এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে, ঢাকার বাইরে 3 দিনে পাবে হোম ডেলিভারি, ঢাকার ভিতরে 2 দিনের মধ্যে পাবে, সেফলি যাবে। তো একদম, যেহেতু ককশিট, ককশিট দিয়ে কিন্তু আমরা এটা ভালো মানের প্রি ফর্ম দিয়ে প্যাকিং করে, আচ্ছা, তারপরে আমরা এটা পাঠাই। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট পাওয়ার সময় যদি ভাঙা ফাটা কোনো প্রবলেম পায় তাহলে রিটার্ন করে দিতে। আচ্ছা, এগুলো তো ভিজলেও সমস্যা হয়? কোনো ভিজলে সমস্যা নাই, আর পানি দিয়ে তো ইলেকট্রিক জিনিসে ভিজাইলে নষ্ট হবে। আচ্ছা, তো এটা দেখলাম, এরপর কোনটা আছে? এরপরে যারা চাচ্ছে এসি ডিসি, ঠিক আছে, যে সোলারে বা ব্যাটারি দিয়েও চালাবে, কারেন্টও চলবে, তারা চাইলে এই যে এসি ডিসি, এটা হচ্ছে এসি লাইন, এটা হচ্ছে ব্যাটারির লাইনে ক্লিপ, আর এখানে আপনার হচ্ছে কন্ট্রোলার দুইটা থাকে, এটা হচ্ছে ব্যাটারির কন্ট্রোলার, আর এটা হচ্ছে কারেন্টের এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার দিয়ে দুইটা কন্ট্রোলার থাকবে। জি, এটা পাওয়ার সাপ্লাই, আর্দ্রতা মিটার থাকবে, আর আর্দ্রতা কন্ট্রোলারের সিস্টেমটা অনেকে জানতে চায়, সেটা আমরা বলে দিচ্ছি। তো আর্দ্রতার বিষয়ে অনেকের প্রশ্ন, আর্দ্রতা বাড়ায় কমায় কিভাবে? এখানে মিটারে আপনার প্রথম পর্যায়ে এখানে দেখা যাচ্ছে, এই প্রথম পর্যায়ে 55-65 দরকার হয়, যদি 65-র বেশি থাকে তাহলে পানি দেওয়া দরকার হয় না, আর যদি 65-র কম থাকে প্রথম পর্যায়ে 18 দিন পর্যন্ত, তাহলে এই বাটিতে পানি দিয়ে
মাঝখানে রাখলেই হবে, ঠিক আছে? আর্দ্রতাটা কমবে বাড়বে, কমবে বাড়বে জি। চাইলে সে যে কোনো জায়গায় পানি রাখতে পারে। সে পাবে মাত্র 2500 টাকা, 2500 টাকার মধ্যে। আর কেউ যদি একটু আর একটু কমে যাচ্ছে, একই মেশিন সেম সিস্টেম, শুধু কন্ট্রোলার পরিবর্তন থাকবে, যে W3001 কন্ট্রোলার, এটা দিয়ে নিলে 2000 টাকা পাবে। 2000 টাকার মধ্যে জি, মাত্র 2000 টাকা পাবে। নেক্সট কোনটা দেখব আমরা? এরপরে আমরা দেখাবো হচ্ছে অটো মেশিং। যারা ডিম ঘোরাতে চাচ্ছে না, কোনো প্রকার ঝামেলা চাচ্ছে না, তাদেরকে আমরা অটো মেশিং দেখাবো। যেটা হচ্ছে আমরা যদি কক্সিডের বক্সে দেখাই, এই বক্সটা অনেক মোটা জি, এটা হচ্ছে 264টা ডিম দিতে পারবে। আচ্ছা, একটা ইনকিউবেটরে অটো বলতে শ্যাটার বলে, যেখানে ডিম ঘোরে 18 দিন, আর হ্যাচার বলে নিচে যে জায়গাটা থাকে, এখানে হ্যাচার বলে, এখানে বাচ্চা ফুটে বের হয়। তো এই 264 ডিমের ভিতরে আপনার হ্যাচার হচ্ছে 88 ডিম করতে পারবে, এবং শ্যাটার হচ্ছে 88 দুইটা টেরে থাকবে, ঠিক আছে? তো আজকে যদি এই টেরেতে সে ডিম বসায়, আবার 4 দিন পরে এই টেরেতে বসাবে, তাহলে তার এটা রুলস অনুসারে ঘুরে ঘুরে একবার এই টেরেটা এখানে আসবে, আর একটা পরে 4 দিন পর এখানে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে অটো। অটো বলতে এই যে টেরেটা, এটা আপনার 90 মিনিট এদিকে থাকবে, 90 মিনিট ওদিকে যাবে। এটা আমাদের টাইমার আছে, টাইমার দেওয়া আছে, যেমন আমি দেখাই দিচ্ছি কালেকশন গুলো আপনাদের। এই যে টাইমার, এই যে টাইমারটা 90 মিনিট পর পর টেরেটাকে ঘুরাবে অটোমেটিক ভাবে। আচ্ছা, আর এখানে কি এখানে আছে আপনার? এই মেশিনটাও ব্যাটারিতেও চালানো যায়, কারেন্টও চালানো যায়, এবং এখানে ব্যাটারির জন্য আপনার কন্ট্রোলার থাকতেছে, এবং হচ্ছে আর্দ্রতা দেখার জন্য মিটার, এবং পাওয়ার সাপ্লাই, তাপমাত্রা কন্ট্রোল করার জন্য অটো কন্ট্রোল, ডিজিটাল, এটা সবকিছু অটোমেটিক। এটা আচ্ছা ককশিট দিয়ে হয়, আর কি দিয়ে হয় এটা? এটা আরেকটা হয় প্লাস্টিক বক্স, প্লাস্টিক বক্স জি, ওইটাও আছে আপনার? হ্যাঁ আছে। আর এই মেশিনটা যারা নিতে চাচ্ছে, এই পাশে এখানে আমরা যেগুলো চাচ্ছি এই দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার ডিসি লাইট এবং এসি হোল্ডার দেওয়া থাকে, দুইটা, দুইটাতেই লাইট ব্যবহার করতে পারবে, এবং ফ্যান থাকে, 2-3টা ফ্যান দেওয়া থাকে তাপমাত্রা সব দিকে ছড়ানোর জন্য। ফ্যান থাকবে, লাইট থাকবে, এগুলো থাকবে, আর গ্যারেজে তো মোটর লাগানোই থাকে। আচ্ছা ঠিক আছে, এভাবে সারিভাবে কিন্তু ডিমগুলো রাখতে হবে। হ্যাঁ, ডিমের ডিম বসানোর নিয়ম জান না, ডিমের যে চোখা অংশটা থাকে, সরু অংশ বলা হয়, ওটা নিচের দিকে দিয়ে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইসটা কত নিচ্ছে? এই মেশিনটা 264 ডিমের মেশিনটা নিলে আপনার 7000 টাকা দাম। 7000 টাকা ওয়ারেন্টি আছে এটা? এটা হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 3 মাসের পার্সেল গ্যারান্টি। আর সেমটাই যদি প্লাস্টিক বডির দেন? সেমটা বলতে আমি যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন। এটা শুধু এই নিচে প্লাস্টিক বক্সে, বক্সে ওটা একটু দেখাবেন, একটু ছোট চাচ্ছেন, প্লাস্টিক বক্সে এটা হচ্ছে 88 ডিম দেওয়া যাবে, শুধু 88টা দেওয়া যাবে। এটাও বেঙ্গলের বক্স, এখানে আপনার টেরে লাগানো আছে 88 ডিমে। আচ্ছা, এই টেরেটা আপনার 18 দিন ডিম থাকবে, অটোমেটিক 90 মিনিট পর পর ঘুরবে, চেন লাগানো, মোটর লাগানো আছে। এরপরে 18 দিন পরে এই টেরেটা উঠাই ফেলে নিচে ডিমগুলো শোয়াই রেখে দিবে শেষের 3 দিন, ঠিক আছে? আর্দ্রতা বাড়ানোর জন্য লাইট আছে এই পাশে, না জি? আচ্ছা, ভোল্টেজ কত এগুলো? এটা হচ্ছে এসি ভোল্টেজ, 220 ভোল্ট, যে কোনো বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন, চালাতে পারবেন। বাহ সুন্দর, এগুলা ফ্যামিলির জন্য নিতে পারেন, অথবা প্রজেক্টের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন। যাদের হচ্ছে খামার আছে তারাও কিন্তু চাইলে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এটা প্লাস্টিক বডি থাকতেছে, আর ভিতরে কি দিবেন প্লাস্টিক বডির মধ্যে? এটার ভিতরে পি ফোম লাগানো আছে, পি ফোম, না? আপনার ধরে রাখার জন্য দীর্ঘ সময় থাকবে, ঠিক আছে? এটা এসিডিসি চালাতে পারবে জি, এবং কারেন্টও চালাতে পারবে। ওকে, এই পাশে কি আছে? আর্দ্রতা দেখতে পাবে জি, আর এই যে অটো টাইমার থাকবে, অটো টাইমার ঘোরার জন্য, তাপমাত্রা কন্ট্রোলার থাকবে, অটো তাপমাত্রা কন্ট্রোল করবে। আচ্ছা ঠিক আছে, সব অটো সিস্টেমে এটা দেওয়া। আর এই পাশে কি আছে? মোটর ঘোরানোর জন্য মোটর জি, 6 ওয়াটের একটা হেভি মোটর লাগা। আচ্ছা, এগুলার মধ্যে কি বড় সাইজও হয়? হ্যাঁ, প্লাস্টিকের এর থেকে আর বড় হয় না, প্লাস্টিকের 88টাই হয়। আচ্ছা, এটা প্রাইসটা কত নিবেন? এটা আমাদের কাছ থেকে নিলে আপনার হচ্ছে যে 5500 টাকা, 5500 টাকা প্লাস্টিক বডি দিয়ে। আচ্ছা, এর চেয়ে বড় আছে? যারা হচ্ছে 500-1000 এরকম ফোটাতে চাচ্ছে, জি জি আছে। ওটা কিভাবে হয় মূলত? ওটা আপনার যারা নিবে ওগুলো আমাদের হয় যে শীট দিয়ে তৈরি করা হয়, তো শীট দিয়ে ওগুলো আমাদের 300 থেকে শুরু হয়, 300 জি। যদি 300 ডিমের নিতে পারে, 500-1000
এগুলো আমাদের নাম্বারে ফোন দিলে আমরা রেটটা বলে দিব। আচ্ছা আচ্ছা, যাদের যেরকম বাজেট চাইছে 10,000 পর্যন্ত দেওয়া যাবে, 10,000 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে, দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে কিন্তু মাত্র 60টা বা 40টা দিয়ে শুরু নিতে পারবেন। এছাড়া যাদের হচ্ছে বড় বড় প্রজেক্টের জন্য অনেক হিউজ পরিমাণে ফোটাতে হয়, তারা চাইলে বড় বড় গুলো নিতে পারবেন। আমরা তিনটা ক্যাটাগরি দেখছি এখানে, একটা হচ্ছে ফোম মানে এই যে ককশিট দিয়ে, আরেকটা প্লাস্টিকের, আরেকটা হচ্ছে অটোমেটিক, তিন ধরনের হয়। হ্যাঁ, আরেকটা আছে ওই যে প্লাস্টিকের শুধু, যেটা সেমি অটো বলা হয়। জি জি, আর আমাদের এইগুলো যারা নিতে চায় তাদের জন্য একটা সিস্টেম হচ্ছে, আমাদের এই অটোগুলো যখন নিবে, ঠিক আছে, এই 264 আর 88, তখন আমাদের সামথিং কিছু অ্যাডভান্স করতে হয়, 500-1,000 টাকা অ্যাডভান্স করতে হয়। আর যেগুলো ম্যানুয়াল আছে, ডিম হাতে ঘুরাই দিবে, এগুলো আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে সে টাকা দিতে পারবে। আর এই প্রত্যেকটা মেশিনেরই সাথে ডেলিভারি ভাড়া যোগ হবে, যেটা নিতে চাবেন ওটার উপরে নির্দিষ্ট ভাড়া আছে। এবং এগুলো আমাদের পাঠাও কুরিয়ারে সারা বাংলাদেশে দেওয়া যাবে, সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেজ করে ফেলতে পারবেন, চাইলে সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝেও নিতে পারবেন। অ্যাড্রেসটা বলে দেন আপনাদের। আমাদের অ্যাড্রেসটা আবার বলছি, হামেশালি মার্কেট, এটা হচ্ছে হামেশালি মার্কেট, পাকুরিয়া রোড, তুরা গুত্তারা, ঢাকা। আপনারা যদি সহজে আসতে চান ঢাকার ভিতর থেকে, তাহলে মেট্রো উত্তরা উত্তর স্টেশন থেকে পাকুরিয়া বাজার বললে এখানে নিয়ে আসবে, 5 মিনিট লাগে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন, উত্তরা আজিমপুর নেমে রিক্সায় বললেই হবে যে হামেশালি বাজার বা হামেশালি রোড বললেই নিয়ে আসবে।